এনডিএস বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো দাহুয়া 4.0 ডিভিআর এক্সভিআর এনভিআর এর হার্ড ডিস্ক কিভাবে ফরম্যাট করবেন অথবা ভিডিও কিভাবে ডিলিট করবেন। যদিও ভিডিও আলাদা আলাদা ডিলিট করা যায় না, যদি ডিলিট করার প্রয়োজন হয় টোটালে হার্ড ডিস্ক ফরম্যাট করতে হবে। হার্ড ডিস্ক ফরম্যাট করলেই সব ভিডিও ডিলিট হয়ে যাবে। হার্ড ডিস্ক ফরম্যাট করার জন্য প্রথমে রাইট বাটন ক্লিক করে মেইন মেনুতে যাবেন, তারপরে প্যাটার্ন লক অথবা ইউজার লক যেটাই দেওয়া আছে ওইটা দিয়ে লগ ইন করবেন, তারপরে স্টোরেজে ক্লিক করবেন। ডিস্ক ম্যানেজারে ক্লিক করবেন, তারপর হার্ড ডিস্ক সিলেক্ট করবেন, এখানে একটি টিক চিহ্ন দিবেন, তারপর নিচের দিকে ফরম্যাট লেখা আছে ফরম্যাটে ক্লিক করবেন, তারপরে ওকে ক্লিক করবেন। আপনার ডিভাইসে যে পাসওয়ার্ডটি দেওয়া আছে ওই পাসওয়ার্ডটি দিতে হবে, ওই পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন। তারপরে ওকে ক্লিক করবেন, অপারেশন সাকসেসফুল, ওকে ক্লিক করবেন। তারপরে ডিভিআর রিস্টার্ট নেবে, সব ভিডিও ডিলিট হয়ে গেছে, হার্ড ডিস্ক ফরম্যাট হয়ে গেছে, এভাবেই ফরম্যাট করে নেবেন। আপনাদের যদি নতুন ক্যামেরা অথবা কম্পিউটার রিলেটেড কোনো প্রোডাক্ট লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন, খুবই কম দামে আমরা সেল করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।